সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাজুক প্রধান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে আবার ফিরে আসলাম সপ্তম শ্রেণীর গণিত 4.1 নিয়ে। আমরা তোমাদের এই চ্যাপ্টার আজকে নিয়ে 4 নম্বর ক্লাস, আর একটি ক্লাস লাগবে। এখন দেখো, আমি তোমাদের এতদিন তোমার গুণ করিয়েছিলাম 1 অঙ্কের 2 অঙ্কের, মানে প্রথম রাশি দ্বিতীয় রাশি মাধ্যমে। এখন দেখো, 3 স্টেপের একটা অঙ্ক আছে, দেখো এই অঙ্ক তোমার দেখিয়ে দিই। প্রথমে আমরা 17 নম্বর করব। দেখো বই দেওয়া আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে প্রিয় বন্ধুরা, প্রথম রাশি হলো এটা, প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশি আমি এখানে তুললাম যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এখানে তুললাম। ওকে, এখন আমার কাজ হবে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। দেখো প্রথমে আমি কী করব, দেখো এখানে আমি করি ই করি। দেখো প্রথমে আমার কাজ হবে যে এই যে এ, এই এ দিয়া এটার গুণ দিব, আবার এটাকে, আবার এটাকে, সহজ সিস্টেম। তখন দেখো আমি কী করি যে এ আর এ স্কোয়ার এ কিউ, আমি বলেছিলাম যে গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়, ক্লিয়ার? তার মানে কি, দেখো প্রিয় বন্ধুরা, এখানে এ স্কোয়ার, এখানে এ, এ দুইটা, এখানে এ একটা, তাহলে এ কটা হলো? 3টা, সহজ। এবার দেখো এখানে এ বি আর এ, এখানে যে মাইনাসের মাইনাস, এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে প্লাস আমি দেই নেই, কারণ প্লাস চিহ্ন দেওয়া লাগে না, প্রথমে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। এবার দেখো এ বি আর এ, এ আর এ, এ স্কোয়ার বি এর বি, এটাও শেষ। এবার আমরা দেখবো এ আর বি স্কোয়ার, তার মানে এ বি স্কোয়ার যা আছে তাই, এই যে প্লাসের প্লাস। এবার প্রথম স্টেপ এইটার কাজ শেষ, এখন আমার বি এর কাজ, রাইট? তো বি এর কাজ, প্রথমে বি কে দিয়ে আমি আবার এটাকে করবো, এটাকে করবো, এটাকে করবো, রাইট? দেখো আমি বি দেখো, বি দিয়ে আমি এ স্কোয়ার করি, তাহলে এ স্কোয়ার বি, বি এর লগে এ বি গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এ বি আর বি গুণ করলে হয় এর বি দুইটা, তার মানে এ বি স্কোয়ার। তুমি যদি বি স্কোয়ার এ লেখো তাহলেও সমস্যা নাই, গুণের সময় আর যোগের সময় আগে পরে লেখলে সমস্যা নাই, কিন্তু আমরা সাজিয়ে লিখি সৌন্দর্যের জন্য। ওকে, তার মানে এখানে এ বি স্কোয়ার, এখানে বি আর বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউ, এখানে বি দুইটা, বি একটা, বি কিউ। তার মানে প্রিয় বন্ধুরা, দেখো আমরা এখন আমরা যোগ করব, মানে গুণের সময় সর্বশেষ যোগ করতে হয় আর ভাগের সময় বিয়োগ করতে হয়, আমরা এটা জানি, ঠিক না? এখন আমরা যোগ করি, দেখো এখানে এ স্কোয়ার বি, এখানে এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বি থেকে এ স্কোয়ার বি চলে গেলে কী হয়, তো এখানে মাইনাস আছে প্লাস আছে, তা মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ, তা এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি যদি মিল হয় তুমি এটাকে কাটা দিয়ে দিবা। আর অবশ্যই দেখবে এখানে মাইনাস প্লাস বা প্লাস মাইনাস আছে কি না, তাহলেই কাটা দিবা। ওকে, এবার দেখো এখানে এটা প্লাস এটা মাইনাস, দুটো একরকম, কাটা দিয়ে দিই, সহজ। এবার এবার কি, দেখো এ কিউ আর বি কিউ, আমি আশা করছি করেছি করলাম যে এখানে তোমরা এইটা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এই অঙ্কের আলোকে আমি পরে আরেকটা অঙ্ক করি। দেখো এখানে সেম টু সেম, এখানে এ ছিল আর বি ছিল, এখানে এক্স আর ওয়াই একই অঙ্ক। তারপর আমি তোমাদের বলি, দেখো কেমন করছি। প্রথমে আমি এস স্কোয়ার আর এক্স যদি আমি গুণ দিই, তাহলে এস কিউব, এক্স আর 2xy গুণ করলে হয় 2s2y, কারণ এখানে এক্স একটা, একটা মোট দুইটা, আবার এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় xy2। এবার প্রিয় বন্ধুরা পরেরটা ওয়াই দিয়া, ওয়াই দিয়া এস স্কোয়ার গুণ করলে হয় ys2, কিন্তু আমরা নিজেদের সুবিধার জন্য আমরা কী লাগলাম, এস স্কোয়ার ওয়াই, কারণ এক্স আগে ওয়াই পরে হয়, ঠিক আছে? এখন দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে যে এক্স স্কোয়ার ওয়াই হয়, এটা আমি কোথায় লিখলাম, এই এক্স স্কোয়ার নিচে লিখলাম, মানে যার সাথে মিল খায় সেইখানে সেখানে হবে। তুমি যদি বলো স্যার এটা আমি এইখানে লিখবো, এইখানে লিখবো, তাহলে হবে না, তোমার এইটা লিখতে হবে, এক্স স্কোয়ার ওয়াই লিখতে হবে, এক্স স্কোয়ার ওয়াই উপরে আসে কি না তুমি দেখে নিবে, তো ওইটার নিচেই লিখতে হবে। কারণ কি, এই কারণ হলো আমরা আবার যোগ করি আসতে এই জন্য। এবার দেখো ওয়াই আর তোমার, এবার দেখো ওয়াই দিয়া কোথায় করলাম না,
এবার ওয়াই দিয়ে টু এক্স ওয়াই, তাহলে টু এক্স ওয়াই স্কোয়ার, এই যে এক্স ওয়াই স্কোয়ার কোথায় আছে? এইখানে না, তাহলে এটার নিচেই লিখতে হবে, ক্লিয়ার? আর ওয়াই লাগে ওয়াই স্কোয়ার গুণ করলে হয় ওয়াই কিউব। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমাদের এখানে এক্স কিউব, এক্স কিউব এখানে এক্স স্কোয়ার ওয়াই দুইটা, আর এক্স স্কোয়ার ওয়াই এখানে কিন্তু মনে মনে একটা এক আছে, রাইট? তার মানে কি দুই এর এক কত? তিন, এক্স স্কোয়ার ওয়াই। আবার দেখো এখানে মনে মনে একটা এক আছে, তার মানে এখানে দুই এর এক কত? তিন ওয়াই কিউব, তা থ্রি, তার মানে হলো উত্তর হলো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পরের কাজটা করি, দেখো পরের অঙ্কটা আমরা করি। এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। এখন এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। এখন প্রিয় বন্ধুরা দেখো আমরা কী করেছি, এখানে বি স্কোয়ারটা কিন্তু প্রথমে ছিল আর এ স্কোয়ার শেষে ছিল। আমি এ স্কোয়ারটা আগে লিখছি, বি স্কোয়ারটা পরে লিখছি, কারণ আমার গুণ করতে সুবিধা হবে এই জন্য, ঠিক আছে? ক্লিয়ার? আমি বলেছিলাম যে তোমার যোগ আর গুণের সময় তোমার আগে পরে লেখলে সমস্যা নাই, ঠিক আছে? এই জন্য আমি নিজে সাজিয়ে নিলাম যে এ স্কোয়ার আগে লেখলাম আর বি স্কোয়ার শেষে লেখলাম। এবার দেখো প্রিয় বন্ধুরা, এটা হলো তিন স্টেপের অঙ্ক। দেখো এখানে এ স্কোয়ার দিয়ে আমি ওরে গুণ দিব, ওরে গুণ দিব, আবার ওরে গুণ দিব, রাইট? এবার দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার, এ ফোর, এ টু দি পাওয়ার ফোর, এখানে এ এ স্কোয়ার সাথে এ বি দুইটার একটা করার তিনটা, এ কিউ বি, আবার এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার। এবার প্রথমটার কাজ শেষ। এবার আমরা দুই নম্বরটা করি, দেখো এ স্কোয়ার মাইনাস এ বি তাহলে হয় এ দুইটা এ একটা, তাহলে এ কিউব বি। এবার দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস এ বি আর এ বি গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার, কারণ কি এখানে এ একটা এ একটা এ দুইটা হলো, অনুরূপভাবে বি একটা বি একটা বি দুইটা হলো, ক্লিয়ার? এবার দেখো এ বি আর বি স্কোয়ার গুণ করলে হয় এ বি কিউব, কেন? এখানে বি আর বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউব, রাইট? এবার আমরা লাস্ট ফিনিশিং যাবো, যে এখানে বি স্কোয়ারের সাথে আবার এ স্কোয়ার গুণ দিই। দেখো এখানে বি স্কোয়ার এ স্কোয়ার হয়, কিন্তু আমি লিখেছি কি এ স্কোয়ার বি স্কোয়ার, কেন লিখেছি? আমার নিয়ম হলো নর্মালি আমার সৌন্দর্যের জন্য আমার এ স্কোয়ারটা আমি আগে লিখতে হয়, লিখবা তোমার যদি বি স্কোয়ার লেখো কোনো সমস্যা নাই। এবার দেখো বি স্কোয়ার আর এ বি গুণ করলে হয় এ বি কিউব, দেখো এই প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস, এটা প্লাস হবে, ওকে? বি স্কোয়ার আর এ বি গুণ করলে হয় তোমার এ বি কিউব, এবার বি স্কোয়ার আর বি গুণ করলে হয় বি টু দি পাওয়ার ফোর, দুইটা দুইটা চারটা। কারণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন সব যোগ করব, কারণ গুণের সময় শেষে যোগ করতে হয়, এটা আমরা জানি। এবার দেখো এখানে এ ফোর লিখলাম, এখানে আমি বলছিলাম যে দুইটা যদি একরকম হয় আর যদি প্লাস মাইনাস বা মাইনাস প্লাস হয় তাহলে দুটো কাটা যায়, এটা বলেছিলাম। আবার দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার যদি দুটো একরকম হয়েছে না দুটো কাটা দিয়ে দেবো, আবার এ দুটো আবার মাইনাস প্লাস একরকম না কাটা দিয়ে দেবো, একদম সহজ। এবার দেখো এ টু দি পাওয়ার ফোর থাকে, এখানে কিন্তু চিহ্ন নাই কিন্তু এখানে প্লাস চিহ্ন আছে, মনে মনে কি আছে প্লাস, আর এখানে বি টু দি পাওয়ার ফোর, তখন উত্তর হলো এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে অঙ্ক করালাম, এই অঙ্কের আলোকে তোমাদের আমি ১৯ ২০ ২২ ২৩ বাড়ির কাজ দিলাম, ১৯ ২০ করবা সম্পূর্ণ ১৭-১৮ মতো, আর ২২ ২৩ করবা সম্পূর্ণ ২১ নাম্বার মতো, হুবহু সেম টু সেম। আশা করি তোমাদের আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই বাসায় এই অঙ্কটি করবে, পরবর্তী ক্লাসে আমরা পর অঙ্কগুলো করবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।